Wow, fantastic. So viewers, আমি এখন অবস্থান করছি এই মুহূর্তে টাঙ্গুয়া হাওর অসাধারণ এখন লাঞ্চ পিরিয়ড তো এই বোটের ঠিক ছাদের উপরেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়েছে এই এই কি কি আছে আজকে মেনুতে ওয়াও বিভিন্ন টাইপের খাবার দেখা যাচ্ছে ডাল এই হচ্ছে ডাল এটা কি মাছ রুই মাছ আচ্ছা এক দুই তিন নম্বর আইটেম এটা কি মাছ আমি তো মুরগি খাই আমার জন্য কিন্তু এই রানের পিসটা চাই ঠিক আছে আমি নিজেই লবো আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো ভিউয়ার্স থাকুন আমার সাথে দেখতে থাকুন অসাধারণ জায়গা এই যে প্রত্যেকটি ছাদের উপরে মানে আমার পরিবারের সবাই আছে এই মুহূর্তে একটা একটা করে ছাতা টানানো হালকা হালকা রোদ আছে হ্যাঁ লক্ষ্মী তুমি কি করছো প্রস্তুত এই আমার সহধর্মিনী আছে আমার পাশে আচ্ছা মেনু তো দেখে আসলাম ফ্যান্টাস্টিক আমরা মূলত গত এই তো আজকে সেকেন্ড ডে চলছে গতকাল এসেছি এই সেকেন্ড ডেতে আমরা এখন লাঞ্চ করব এই মুহূর্তে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে সৃষ্টিকর্তা এই প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছে এই প্রকৃতির মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই ভেজাল যা আছে আমাদের নিজেদের মধ্যে আছে মানুষ সৃষ্টির সেরা জীব আমরা বলি কিন্তু এই সেরা জীবরা যখন আসলে অসাধু উপায় অবলম্বন করে বা খারাপ কাজগুলো করে তখন ভীষণ কষ্ট লাগে আর এই প্রকৃতি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন একদম নির্মলভাবে এই গাছগাছালি দেখেন বছরের পর বছর একই সাথে থাকে তাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই হ্যাঁ মানে দুটো গাছ পাশাপাশি বড় হচ্ছে সেখানে কিন্তু কোনো ঝগড়াঝাটিও নেই এবং তারা কিন্তু ঠিকই বেড়ে উঠছে কিন্তু আমরা মানুষরা কখনো কখনো পাশাপাশি থাকতে পারি না কেউ কারো ভালো দেখতে পারি না এটা আসলে আমাদের একটা সমস্যা আমি মনে করি এরকম সমস্যায় জর্জরিত আর এই সমস্যায় যারা জর্জরিত তাদের মাঝে মধ্যে আমি সমাধানও দিয়ে থাকি নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে যারা ভুগছে তাদেরকেও আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি যখন যেখানে যাই এই শুভ তোমার কি খবর ভালো এই খাওয়া হয়েছে হ্যাঁ হবে আচ্ছা হবে অনেক মজা হলো দুই দিন আজকে হতে চলছে আচ্ছা আচ্ছা এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটু সমাধান আছে কি সমাধান মানে সমস্যা আছে সমাধান করে কার সমস্যা আমার কি সমস্যা পার্সোনাল সমস্যা পার্সোনাল কি বিয়ে শাদি করবা বিয়ে শাদি তো করাবেন এটা তো সমস্যা না কিন্তু তার আগে হচ্ছে আমার নাকে একটু সমস্যা নাক বন্ধ থাকে মাথা অনেক পেইন হয় অনেক ভারী ভারী হয়ে থাকে একটা কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বাঁধে হ্যাঁ মানে ঢেকি যেখানে থাকে সেখানে ওই ধান বাঁধবেই আমার অবস্থা হচ্ছে সেই মানে আমার অবস্থাটা অনেকটা ওই ঢেকির মতন অবস্থা এসেছি আসলে ঘুরতে এই ঘোরার মধ্যেও কিন্তু রোগ ব্যাধি নিয়ে আলোচনা করতে আমার ভাই হ্যাঁ সে আমাদেরকে জানালো যে তার নাকের বেশ কিছু সমস্যা নাক বন্ধ থাকে নাক দিয়ে পানি পড়ে এইটা কিন্তু একটা আসলে আমি মনে করি কমন সমস্যা ভিউয়ার্স আপনারা যারা এরকম নাকের সমস্যায় ভুগছেন বিশেষ করে নাক যাদের বন্ধ থাকে নাক থাকতেও শুভ এখানে আসো তো দেখি আসো আসো যন্ত্রপাতি যদিও নাই তারপরও তো তোমার একটা সমাধান দেখি আমি দিতে পারি কিনা হ্যাঁ এই তো তোমার তো নাকের হাড় বাঁকা আছে শুভ এই দেখো একটা নাকে এক মানুষের নাকের দুটো ছিদ্র থাকে এটা ডান পাশ এটা বাম পাশ হ্যাঁ দেখি এই পাশে দম ছাড়া তো এই কষ্ট হয় ছাড়তে তাই তো আর এই পাশ এতে একটু আসে তো তোমার এই পাশটা কেন বন্ধ আছে কারণ তোমার যে নাকের যে পার্টিশন এই পার্টিশনটা ঠিক এইভাবে বাঁকা বুঝছো এইভাবে বেঁকে আছে আর এই পাশে মাংসটা একটু ফোলা আছে তোমার মূলত দুটা প্রবলেম একটা হচ্ছে ডিএনএস মানে ডেভিয়েটেড নাজাল সেপটাম আর আছে এইচআইটি মানে হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট ভিউয়ার্স আমি প্রায় আমার ভিডিওতে কিন্তু নাকের এই বিষয়টি আপনাদেরকে ছবি এঁকে পর্যন্ত বুঝিয়েছি তো শুভর যে সমস্যাটার কথা মাত্র জানালো যে তার নাক বন্ধ থাকে হাঁচি হয় মাথা ব্যথা করে নাকি তোমার ভার হয়ে থাকে অনেক ভার হয়ে থাকে মানে অনেক ওয়েট 50-100 কেজির মতো বলো কি তোমার মানে
এটার কারণটা কি, যখন নাকের হাড় বাঁকা থাকে, ঠিক মতন এয়ারওয়েটা ক্লিয়ার থাকে না, এই যে যে সাইনাস গুলো আছে দুই পাশে দুটো ম্যাক্সিলারি সাইনাস, তার ঠিক নিচে আছে হচ্ছে এথমোডাল সাইনাস, উপর দিকে আছে ফ্রন্টাল সাইনাস, এবং তারও নিচে আছে হচ্ছে স্পিনোডাল সাইনাস। এই সাইনাস গুলোর মধ্যে মূলত থাকার কথা বাতাস। তো যাদের ডিএনএস থাকে তাদের আসলে বেসিক্যালি এয়ারওয়েটা ক্লিয়ার না থাকার কারণে সাইনাস গুলো অবস্ট্রাক্ট হয়ে যায়, এবং সেখানে সাইনাসের মধ্যে যে বিশুদ্ধ বাতাস থাকার কথা সেটা কিন্তু ওপাসিটি অর্থাৎ হ্যাজি হয়ে যাচ্ছে, সেখানে ইনফ্লামেটরি মেডিয়েটর জমছে, কখনো কখনো কালেকশন জমছে, পাস হচ্ছে, এটা সাইনোসাইটিস থেকে। সাইনাসের ইনফেকশন মানে সাইনোসাইটিস এই কন্ডিশনটির নাম। এবং এখান থেকে যেটি হয় যে কখনো কখনো এদিকে তোমার কি ব্যথা করে? না, মাঝে মধ্যে ব্যথা হয়। মাঝে মধ্যে ব্যথা করে, তার মানে যখন অ্যাকুট কন্ডিশনে আসে ব্যথাও করে, মাথা ভার হয়ে যায়, এর কারণ হচ্ছে সাইনাসের মধ্যে ওপাসিটি, হ্যাজিনেস, বা কখনো কখনো কালেকশন জমতে পারে, সিক্রেশনস, পাস, পুজো কিন্তু হয়ে যায় অনেক ক্ষেত্রে যখন তীব্র আকার ধারণ করে। এই কন্ডিশনে মাথা ব্যথা করে, মাথা ভার হয়ে থাকে, নাক দিয়ে দম নিতে কষ্ট হয়, নাক বন্ধ থাকে, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, আর সারা দিন তো আসলে খারাপ যায়, অবসাদ থাকে, আর সেই সাথে তোমার যুক্ত হয়েছে অ্যালার্জিক রাইনাইটিস। এই যে তুমি যে বলছিলা একটা হাসি দিলে অনেকগুলো হাসি হয়, এই কন্ডিশনটির নাম হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। তো এটার যে ট্রিটমেন্ট তুমি নিয়েছো এটা কিন্তু ঠিক হয়নি, তুমি আসলে মূলত একটা অপচিকিৎসার শিকার হয়ে গেছো ইতিমধ্যে। আমি খেয়াল করছি যে তুমি যে নাকের মধ্যে যে পানের বোটা দিয়ে যে কুয়াকড়া যেটা দেয়, এটা আসলে এক ধরনের অ্যাসিড জাতীয় করসিভ এজেন্ট। এটি যখন তোমার টার্বিনেট গুলোতে লাগিয়ে দিয়েছে, এতে করে যেটা হয়েছে তোমার টার্বিনেট পুড়ে গিয়েছে এবং এক ওয়াল আর এক ওয়ালের সাথে লেগে গিয়েছে। এই কন্ডিশনটির নাম আছে সাইনেকিয়া। তো এটা হয়ে গেলে নাকটা আরো বন্ধ হয়ে যায়, যে কারণে কিন্তু তোমার দম নিতে কষ্ট হচ্ছে। সো এই কন্ডিশন থেকে আসলে ভিউয়ার্স আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটা নিয়ে কিন্তু এখন আমার আলোচনা। আপনারা চাইলে কিন্তু এই রোগের সঠিক সমাধান পেতে পারেন, আর এজন্য কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো নাম করা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হয়েছেন, আমাদের অনেক নাম করা প্রফেসর রয়েছেন, আমার স্যাররা রয়েছেন। অথবা আপনাদের ভাবনা কিসের, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কি করতে চাই শুভ, এরপর যেটা করতে চাই, তুমি একটা কমপ্লিট ট্রিটমেন্ট নিবে ঢাকাতে এসে, আমি তোমার নাকের একটি ছোট্ট অপারেশন করে দেবো। অপারেশনটা হচ্ছে কি, নাকের যে হাড় বাঁকা আছে সেটাকে আমরা সেপ্টোপ্লাস্টির মাধ্যমে এটাকে সোজা করে দিব, পাশাপাশি তোমার নাকের যে মাংস ফুলে আছে এটাকে আমরা ইসিটি করে দিব, অর্থাৎ ইলেকট্রোকটারাইজেশন। সাথে আমরা একটা সিটি স্ক্যান অফ পিএনএস করব। পিএনএস মানে হচ্ছে প্যারা নাজাল সাইনাসিস। এই সিটি স্ক্যানটা যদি আমরা করি তাহলে তোমার যে বললা যে মাথা ভার হয়ে যায়, ওজন অনেক অনুভূত হয়, তো সাইনাসের মধ্যে যদি এরকম সমস্যা পাই, হ্যাঁ, তাহলে আমরা সেটা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে তোমার সাইনাসটা ক্লিয়ার করে দেবো, এর ফলে তোমার মাথা পুরো হালকা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ঘোরার সুযোগও পেয়ে গেল, আবার বোনাস হিসেবে কি পেলা, ট্রিটমেন্ট পেয়ে গেলাম, ট্রিটমেন্টও পেয়ে গেলাম, সহজ সমাধান। থ্যাংক ইউ। বেসিক্যালি আমি চিকিৎসা দিতে পছন্দ করি, যখন যেখানে যাই, ঘুরতে যাই, সেখান থেকে স্বাস্থ্য বিষয়ক কিছু আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করি। তো আশা করছি যে শুভর যে সমস্যা, এই সমস্যায় যারা ভুগছেন তারা চাইলে এই পরামর্শগুলো আমার মনে হয় যে কাজে লাগবে। আসুন আমরা সচেতন হই, সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে, আর সময় পেলে ঘুরবেন, এরকম নির্মল পরিবেশ, খোলা আকাশের নিচে এই যে খাওয়া, এই যে ঘোরা, এই যে পরিবারের সান্নিধ্য, এই যে ছেলেমেয়েরা বসে আছে, শ্যালক আছে, দুঃখের বিষয় কোনো শালিকা নাই, এই জায়গায় একটা ঘাটতি আছে, এরপরে এরপরে শালিকাদেরকেও নিয়ে আসব। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা, অনেক অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।